অভিনন্দন সকলকে, শঙ্কর কিচেন ইউটিউব চ্যানেলের। তো আজকে আমি আপনার জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপির নাম হচ্ছে গিয়ে যে মসুর ডালের ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা একবার খেয়ে দেখুন, বেশ জমে যাবে। কিন্তু তো প্রথমে আমি কি করেছি, মসুর ডাল নিয়েছি, ধুয়ে টুয়ে একদম ফ্রেশ করে রেখেছিলাম। তো এর মধ্যে আমি 4টা পেঁয়াজের টুকরো করে নিয়েছিলাম, এর মধ্যে আমি 5-6টা রসুনের টুকরো নিয়েছি, এবং কাঁচা লঙ্কা এবং শুকনা মরিচের কিছুটা পরিমাণ নিয়েছি, এবং পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তারপর রসুন কুচি করে রেখেছিলাম, আর এর মধ্যে আমি একটু তেল দিয়েছি পরিমাণ মতো। তো প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1 বাটি মসুর ডাল দিয়েছিলাম, ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আমি 2 বাটি পরিমাণ জল দিয়ে দেব। তো এর মধ্যে আমি কি করব, এখন কাঁচা মরিচ যে ছিল ওইগুলো অ্যাড করে দেব এর মধ্যে। তারপর পেঁয়াজ রসুন এক এক করে দিয়ে দিলাম, তো কিছুটা পরিমাণ মতো 1 টিস্পুনের মতন হলুদ দিয়ে দিলাম। এখনও লবণটা দেব না, লবণ দেব শেষে। তো এর মধ্যে ঢাকনা দিয়ে রেখেছি প্রায় 5 মিনিটের মতন, 5-10 মিনিটের মতন। ঢাকনা দেওয়ার পরে ঠিক এরকমভাবে ফেনা উঠে যাবে, তো আপনার ডালটা যখন টিপ দিবেন একটি নিয়ে দেখবেন ভেঙে যাচ্ছে। তো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি। তো এই মুভমেন্টটা কিন্তু আপনারা নামাবেন না, জলটা এখানে এভাবেই ঢাকনাটা সরিয়ে রাখুন যতক্ষণ না শুকনো জলটা যতক্ষণ না শুকে যাচ্ছে। এভাবে দেখতে থাকুন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত, এবং পুরো ডিটেলসটা বুঝতে পারবেন। এই যে দেখছুন যে জলটা ছিল, এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিছু হবে না। তো এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন যে আস্তা দিয়েছিলাম এগুলো কিন্তু নিমিষে সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। তো ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখন এই এরকম হলেই আপনারা কড়াই থেকে মসুর ডালটাকে এখন নামিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যান বসানোর পর 3 টিস্পুন মতন আমি একটি 3 টিস্পুন মতন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর পেঁয়াজ সরি শুকনো লঙ্কা, তারপর এর মধ্যে সুন্দর করে ভেজে নেব। শুকনো লঙ্কা ঠিক মচমচে করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তো আমার ভাজা প্রায় শেষ, তো এর মধ্যে আমি পেঁয়াজ রসুনটা অ্যাড করে দেবো ওই তেলের মধ্যেই। এইগুলো হালকা একটু ভেজে নেবো সুন্দর করে। তো আমার পেঁয়াজ রসুনও প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি এখন কি করব, আস্তে আস্তে একটু এগুলোকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো প্লেটের মধ্যে পেঁয়াজ মরিচ পেঁয়াজ রসুনের ভাজা এবং মরিচ ভাজাটাকে সুন্দর করে ম্যাশ করে নেব। ম্যাশ করে এর মধ্যে ডালের ভর্তাটা যে ছিল ওই ডালের ভর্তাটাকে এখানে ম্যাশ করে নেবো সুন্দর করে। এই যে দেখুন ডালগুলি সিদ্ধ হয়েছে, কত রকমই দেখা যাচ্ছে সফটলি। তো ঠিক এক এক করে মরিচের যে বুটোগুলো সেগুলো এখন ফেলে দেবো। তো আশা করছি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটিকে অল করে দেবেন। তো বন্ধুরা আপনি দেখছেন রসুন পেঁয়াজ কীরকমভাবে একদম মেশে যাচ্ছে, সিদ্ধ একদিকে সিদ্ধ হয়ে গেল, একদিকে মাখার সঙ্গে সঙ্গে কিন্তু মেশ হয়ে যাচ্ছে। এই যে দেখুন পেঁয়াজ রসুন মরিচ সবই একবারে ইয়ে হয়ে যাচ্ছে। যারা রসুন খেতে এতটা পছন্দ নয় তো আপনারা রসুন স্কিপ করতে পারেন এর মধ্যে। তো হ্যাঁ লবণটা এখনই 2 টিস্পুনের মতন এখন লবণটা দিয়ে দেবো, দিয়ে এখন বাস চমৎকার মতন মেখে নেব। তো বন্ধুরা আশা করছি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগে, যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটিকে অল করে দেবেন, এবং লাইক কমেন্ট করতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর মধ্যে, ধন্যবাদ সকলকে।